অত্যন্ত আনন্দ এবং গর্ব আমাদের নারাজুল মহেন্দ্র একাডেমি থেকে যখন চিঠিটা পাই আমি নিজেও অবাক হয়ে গেছিলাম। তার কারণ আমি সদীয় শিক্ষা জগতের সঙ্গে যুক্ত এবং সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই এবং শিলচর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাগর পর্যন্ত এই ঘুরে বেড়ানো যাওয়ার কাজ তিনি সহসা নারাজুল মহেন্দ্র একাডেমি চিঠিতে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। কারণ নারাজুল মহেন্দ্র একাডেমির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় অন্য সূত্রে, সেটা হচ্ছে আমার আত্মীয়তার সূত্রে, কিন্তু এই বিদ্যালয়ের আমি ছাত্র নই, আমি শিক্ষকও ছিলাম না, কোনোদিন এর সঙ্গে যুক্তও ছিলাম না। তাই স্বাভাবিক কারণে যখন চিঠিটা পেলাম আমি অবাক হয়ে গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে কেন আমাদের নারাজুল মহেন্দ্র একাডেমি আমাকে তার 125 বছর পূর্তি, আমার জন্মের যেখানে 40 বছর আগে যে বিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছিল, যে বিদ্যালয় বড় হয়েছে, যে বিদ্যালয় শুধু বিল্ডিং নিয়ে নয়, একটা বিদ্যালয়ের পরিচয় তার কতগুলো ঘর আছে, কতগুলো বিল্ডিং আছে, কতগুলো বড় কথা নয়, কটা হলো কোনো ভালো ছাত্র তৈরি করেছে কিনা সেটাই হলো পরিচয়। একটি বিদ্যালয়ের পরিচয় বহন করে তার ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজ যদি উন্নত না হয়, যদি বিদ্যাসাগরের মতো ছাত্র তৈরি করতে না পারে, তাহলে সেই বিদ্যালয়ের কোনো মূল্য নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষকতা জীবনের বৃত্তি নয়, ব্রত, একটি জীবন জীবনই করতে পারে একমাত্র শিক্ষকই, শিক্ষকই পারে একটি জীবন তৈরি করতে। তাই শিক্ষকতা কোনো সময়ই শিক্ষকদেরকে যারা এখানে গান করে গেলেন তাদেরকে অনুরোধ করব, শিক্ষকতা বৃত্তি নয়, শিক্ষকতা জীবনের ব্রত, এটি জীবন তৈরি করার মূল দায়িত্ব তিনি নিয়েছেন, সেইটা মনে রাখতে হবে সবসময়। আমার বিদ্যালয়ের একটা ছোট্ট টুকরা জুনিয়র স্কুলে হেডমাস্টার হয়েছিলাম, কিন্তু সেই বিদ্যালয়ের আজকে গর্ব করে বলতে পারি পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আমার ছাত্র নেই। আমেরিকার মতো জায়গাতেই 30টা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, লন্ডনের মতো জায়গাতে 4টা বড় বড় ডাক্তার, সারা ভারতবর্ষে সেরা বিজ্ঞান পড়ে ছেলেরা তারা সেখানে গেছে, চিড়িয়ে গেছে, জাপানে গেছে। তাই একটি শিক্ষকের শিক্ষকদের কাছে অনুরোধ করবো, আপনারা শিক্ষকতাকে বৃত্তি বলে কোনোদিন গ্রহণ করবেন না, শিক্ষাকে ব্রত হিসাবে গ্রহণ করুন, এটি জীবনে জীবন যোগ করতে পারে একমাত্র শিক্ষকই। তাই শিক্ষকতা জীবনের ব্রত নয়, বৃত্তি নয়, ব্রত।